আমরা আমাদের লাইফে সবচাইতে ডেঞ্জারাস সময় 18 থেকে 28, এই সময়টাকে কেমনভাবে ইউটিলাইজ করি তার উপরে ডিপেন্ড করে আমাদের বাকি জীবনটা একটা বেস তৈরি হয়। এই 18 থেকে 28 10 বছরটাকে যদি আমরা ঠিকঠাক ইউটিলাইজ করতে পারি, পড়াশোনার লাইফ বলুন, কিছুটা কর্মজীবনেও চলে আসে অনেকে, এই সময়টাকে যদি পারফেক্ট ইউটিলাইজ করা যায় তো প্রত্যেকটা মানুষের জীবনের বেস কিন্তু এখানেই তৈরি হয়ে যায়। যে এই সময়টাকে খুব ভালো ইউজ করবে তার ফিউচার খুব ভালো। যে এই সময়টাকে মেয়েদের পেছনে ঘুরে ফিরে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে টাইম পাস করে কাটাবে তার ফিউচার কিন্তু টাইম পাসই হয়ে যাবে। এটা আলাদা ব্যাপার, বাপ যদি করোড়পতি হয় সেটা দু একজন লোকের হয়, আমার আপনার না। আপনার যদি বাপ করোড়পতি না হয় তাহলে আপনাকে 18 থেকে 28 বছর বয়সটাকে খুব ভালো ইউটিলাইজ করতে হবে। পড়াশোনা করলে পড়াশোনা করুন, দিন রাত পরিশ্রম করুন। যদি কোনো কাজের মধ্যে ঢুকে যান তো সেটাকে দিন রাত পরিশ্রম করুন। এই বয়সটা পরিশ্রম করার বয়স এবং যথেষ্ট পারফেক্ট বয়স, হার্ড পরিশ্রম করতে পারবেন আপনি এই সময়টা। যেটা চেষ্টা করুন সেটাই সম্ভব, হাই রিস্ক নিতে পারবেন, কাজে লাগান এই সময়টাকে, দেখবেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। 28 বছর পরে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, যেই কাজই করুন না কেন। আপনি আপনার মনে হচ্ছে আপনি 20 বছর বয়সে কোনো কাজে ঢুকেছেন, যেখানে হোটেলে হয়তো বা সাপোজ কোনো না কোনো দোকানে কাজ করছেন, দিনে হয়তো 350-400 টাকা রোজ দেয় আপনাকে, সামথিং 300 টাকাও দেয়। আপনি ভাবুন না 22 বছর বয়সে 300 টাকা আপনাকে রোজ দেয়, সেটা আপনার কাছে মনে হচ্ছে কী হবে এটাকে। বাট ওই সময় থেকে যদি আপনি রোজগারটা ওই রোজগারটা ধরেই রাখেন আপনি, তো 28 বছর পর্যন্ত আপনার একটা ভালো কেরিয়ার দাঁড়িয়ে যাবে। সেটা বাড়বে রোজগারটা, সেই সময় আপনার খরচাও কম থাকবে, বাজেভাবে আপনি ওয়েস্টও করবেন না পয়সাটাকে, তো সেই পয়সাটা আপনার থেকেও যাবে, সেই পয়সাটা আপনার ফিউচার একটা স্ট্যান্ড করে দিয়ে যাবে। আস্তে আস্তে আপনি যখন রোজগার করবেন তখন আপনার বিভিন্ন রকমের আইডিয়া মাথায় আসবে যে আপনি কী করে সেই টাকাটা ইউটিলাইজ করতে পারেন, আপনার লাইফ স্ট্যান্ডার্ড কী করে বেটার হবে। তো প্রত্যেকটা মানুষ তখনই ভালো একটা চিন্তাভাবনা করতে পারে যে তার লাইফটাকে কীভাবে সুন্দর করবে যখন তার কাছে পয়সা থাকে। আপনার কাছে পয়সা নেই তো আপনার 28 বছর বয়স হয়ে গেলো, আপনি তখন ভাবছেন কী করবেন। আর আপনি যদি 20 বছর বয়স থেকে কোনো না কোনো জায়গায় কাজে ঢুকতেন, পড়াশোনা ছেড়ে দিয়েছেন, এত বছর ঘুরে বেরিয়েছেন, যদি কোনো জায়গায় কাজে ঢুকতেন, হিসাব করুন না কথা কাজ জমতো আপনার এই 8 বছরে, সেই টাকা নিয়ে আপনি ব্যবসা নামতে পারতেন, কিছু না কিছু করতে পারতেন। তো 300 টাকাটা বড় ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আপনাকে ওই সময়টাকে ইউটিলাইজ করতে হবে 18 থেকে 28-এর মধ্যে। পড়াশোনা করার হলে পড়াশোনা করুন, দিন রাত পড়াশোনা করুন, পরিশ্রম করুন, আপনি 28 বছরের আগেই সাকসেস হয়ে যেতে পারেন, না হওয়ার কিছু নেই। একটা সময় আমরা পড়াশোনা করিনি ঘুরে বেরিয়েছি, আর আজকে 34 বছর বয়সে বুঝতে পারছি লাইফে কোন সময়টাকে মিস করেছি, আর সেটা আমাদের জীবনটাকে কোথায় দাঁড় করে দিয়ে গেছে। খুব টাফ এখন এখান থেকে ঘুরে দাঁড়ানো, বাট তবুও সম্ভব। বয়স খুব একটা ফ্যাক্টর করে না, আমি এর আগেও বলেছি বয়স খুব একটা ফ্যাক্টর করে না একটা মানুষকে চেঞ্জ হওয়ার জন্য। আপনি চেঞ্জ হতেই পারেন, চেষ্টা করতেই পারেন, অবশ্যই সম্ভব, কিছু না কিছু তো হবেই। ভালো থাকবেন সবাই।